তুলে দাও দাদা মশাই আপনার মেয়ে আমার হব বধবা আমি নিজ হাতে রোয়াল করে দেব আপনার মেয়ের হাতে পাঠিয়ে দেব অন্নশালাতে পরীক্ষায় পরীক্ষিত করব আপনার আসন করে যদি পঞ্চলি নোয়ার কোলে সিদ্ধ করতে পারে তবে সে সতী হবে এই জগতে সতী নাম সে রাখবে যদি সিদ্ধ করতে না পারে তবে অশুদ্ধ হয়ে ত্রিজগতে বাস করবে বাপ তাই বাবা এই যে দেখো আমার হাতে পঞ্চটি নোহার কোলাই হ্যাঁ গো বাবা এই পঞ্চটি নোহার কোলাই তুমি তোমার হাতে নাও আর হাসি মুখে তুমি এখন ওই অন্ধন শালায় যাও মা এই নাও এই নাও তবে দাও বাবা তাহলে এবার আমি যাচ্ছি রন্ধন শালায় তবে তার আগে আরেকটি কথা শ্রবণ করো কি এমন কথা বলতো এই নোয়ার কোলায় সিদ্ধ করতে গিয়ে এখানে আরেকটি ভীষণ পরীক্ষা রয়েছে মা আবার পরীক্ষা হ্যাঁ মা তবে বলুন তো আর কি পরীক্ষা রয়েছে আমি এসেছি চম্পকনগর থেকে পুরাশনগরী আজ আমার ভাই মশাই গিয়ে যা দেখতে পাচ্ছি সচক্ষে আমি জাম চন্দন কতই কষ্ট করি আছি মহল মাজারে কিন্তু নোয়ার কোলে সিদ্ধ করতে গিয়ে বিন্দু মাত্র কষ্ট করে জ্বলবি না সেখানে তাহলে আমি কেমন করে এই পঞ্চটি নোয়ার কোলে সিদ্ধ করব শুধুমাত্র সতী পরীক্ষায় পরীক্ষিত হতে গিয়ে তোমাকে অন্ধন শালায় গিয়ে সামান্য কথা নয় বাবা যদি তিন মুষ্টি কুষ্কের দিয়ে পঞ্চটি লোহার করে সিদ্ধ করতে পারো তবে তুমি আমার পুত্র বধ হয়ে যেতে পারবে চম্পক নগরী যদি না পারো সিদ্ধ করতে তবে ত্রিজগতে অশুদ্ধি হয়ে থাকবে তোমার তোমার বাবার গৃহে তবে বেশ বাবা আমি বুঝতে পারছি আজ আমার কপালে কি রয়েছে তবে তবে তোমরা এসে করে মিলে আমাকে আশীর্বাদ করবে বাবা আমি যেন এই পঞ্চটি লোহার করে সিদ্ধ করে সতীতে নাম রক্ষা করতে পারি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে তোমাকে হাসি মুখে আশীর্বাদ করলাম দাদা বলছায় তুমি যাও ঠিক ওই পঞ্চরি নোহার করে তিন মূর্তি কুষ্কের নিয়ে অন্দন সরাতে পঞ্চটি নোয়ার কোলে সিদ্ধ করে তিনি জগতে সতীনাম ছেড়ে রাখো পুত্র মধু হয়ে যেন তুমি ওই চম্পুড়ে যেতে পারো মা যাও হো গো বাবা হ্যাঁ বলো বাবা আজ তুমি কিছু শুনছ বাবা তুমি শুধু বলেছিলে যে আমাকে নাকি ভীষণ পরীক্ষা দিতে হবে হে বা নর হয়ে সেই দেবতুলো কাজ করতে হবে পঞ্চটি লোহার করে সিদ্ধ করতে কিন্তু আমার হবু শ্বশুর আর কি পরীক্ষা দিয়েছে জানো বাবা বাবু বলেছিল কি বলেছে বাবু এই পঞ্চটি লোহার করে সিদ্ধ করার জন্য আমি নাকি কোনো কাস্ট করে চালাতে পারবো না গো শুধুমাত্র তিন মুষ্টি কুষ্কার দিয়ে চালাতে আমি যেহেতু কি কঠিন থেকে কঠিন পরীক্ষায় ফেললাম রে মা বাবা হ্যাঁ বা তুমি আমাকে বাল্যকালে বলেছিলে যে সত্য যুগে নাকি সীতা দেবী অগ্নি পরীক্ষা দিয়েছিল হ্যাঁ হ্যাঁ মা হয়তো সেই অগ্নি পরীক্ষা আমার সম্মুখে রয়েছে বাবা তবে বাবা হ্যাঁ বলো আমি পঞ্চটি লোহার কোলায় নিয়ে যাচ্ছি রন্ধনশালা
তবে তুমি যাওয়ার পথে আমার একটি বাক্য রাখবে বাবা আমি পাঁচটি লোহার কলাই আমার ছয় সিদ্ধ করে দিতে পারবে বাবু তবে ঠিক আছে গো বাবা তোমরা একটু এইখানে বিশ্রাম করো ভারী লেঙ্গ পড়ে আর আমি এই পাঁচটি লোহার কলাই যাচ্ছি ভাই যেন আমার মেয়ে পাঁচটি লোহার কলাই সিদ্ধম করে আমাদের তবে আমি এখন আসি বাবা ঠিক আছে মা আমি এখন আসি দাদা বসাই আপনার মেয়ে আমার হববধূ আমি যে এসে আপনার মেয়েকে এত বড় ভীষণ পরীক্ষা দিয়েছি আপনার মনে নিশ্চয়ই আঘাত হয়েছে নিশ্চয়ই আঘাত পেয়ে আপনি অমত করবেন না 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 দাদা আমরা ঠিক তার বাবা ও হব শ্বশুর হয়ে একই সঙ্গে ওই শ্রী স্রষ্টার কাছে দোয়াত্র ব্যর্থা করবো যেন আপনার মেয়ে সতী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুত্র বধূ হয়ে যেতে পারে ওই আমার চম্পকনগরে হতে পারে আমার পুত্র বধূ রাখতে পারে ওই চম্পকনগরের মান সম্মান ঠিক আছে দাদা বসাই স্রষ্টা দয়াময়ের কাছে আমরা মিনতি করবো মিনতি করবো আপনার ঠিক ওই মন্দিরে গিয়ে বসে চলো দাদা বসাই চলো আমি অবশ্যই চেষ্টা করব এই পঞ্চটি লোহার করে সিদ্ধ করতে ও আমাকে হ্যাঁ আসতে
স্ত্রীরা মস্তি কুশার খেলে পুড়িয়ায় করে নুচ্ছাই আর তবু তো না সিদ্ধ হলো মোর লোহার কলাই তবে কি আমি এই পরীক্ষায় আর পরীক্ষা ধরতে পারবো না 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 আমাকে আবারও চেষ্টা করতে হবে ও যে মা মনসা রয়েছে সে আমাকে বলেছিল যখন আমি বিপদে পড়ব তাকে যেন স্মরণ করি তবে দেখি আজ এই নিধানকালে মা মনসা আমার ডাকে সারা দেখি দেনা মাগো তুমি কোথায় মাগো শুধু একটিবার এই হতভাগীর কথা শুনবে মা কোথায় আছে পহটা মাতা আগে তুমি জানো মাগো আজ আমার কপালে ভীষণ পরীক্ষা মাগো এমন কি পরীক্ষা মাগো আমার পিতা দিয়েছিল পঞ্চটি লোহার কলাই আমার হস্তে তুলে আরে পঞ্চটি লোহার কলাই যদি আমি সিদ্ধ করতে না পারি তবে যে আমি অসতি হয়ে থাকবো মাগো একবার মাগো তাই তো দিয়া মস্তি কুশার খেলে বাঘা পুড়িয়ায় করে রুচ্ছাই আর তবু তোরা সিদ্ধ হলো বলল আর তোলা একবার মাগো হ্যাঁ মাগো আজ তোমার নরকলায় সিদ্ধ হচ্ছে না মাগো না মাগো তাই আমি কি বলতিস জানো মাগো বলো ওরে যারে যারে বিফল আমি তোমায় দেখছি মোর হ্যাঁ মাগো আর নহার কলাই সিদ্ধ হোক মাত্র পাতিলের ভিতর মা হে মাগো আজ তোমার বাক্য শুনে আমার মন যে শীতল হয়ে গেল মাগো তাই তুমি শুধু একটিবার আসন পেতে দাঁড়াও হরে তোমার ওই শ্রীদু চরণে আমি যে একটু পুজো করবো মা তবে ঠিক আছে মাগো তবে বেশ মাগো ঠিক আছে জগাই আজ আমি কি বলছি জানো বলো মাগো আজ যখন মা করিবে বিপদে আজ স্মরণ করিবে আমাকে রক্ষা করবে আমি আস হ্যালো সুপ্রিয় মা মনসার গুণগান কীর্তনে আছে মা বোনেরা উপস্থিত শ্রোতাবৃন্দ মুরুগো মন্ডলীগণ সকলের প্রতি নমস্কার যাক আছে আমাদের ঠাকুরগাঁও সদর থানার
15 নম্বর দুপুরের অনলাইন নম্বর 8 খলিশাকুড়ি গ্রাম থেকে টগর প্রাপ্তি নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে এই মামনসা মঙ্গলের আজ তার গুণগান আপনারা এখন দেখছেন ঠিক বাবু কালীমোহন বর্মণ গায়কের পরিচালনায় এবং ম্যানেজার দিনেশচন্দ্র বাবুর অধীনে খলিশাকুড়ি টগর প্রাপ্তি নাট্যগোষ্ঠীর এই মামনসা মঙ্গল গান তাই এই মামনসা মঙ্গল গানে বহুলা এখন কি করছেন নহার কোলাই সিদ্ধ করতেছে কিন্তু দর্শক মণ্ডলী ভাই বোনেরা মামনেরা সবাই জানেন যে এই মামনসার গানে বহুলা নহার কোলাই সিদ্ধ করে তিনি জগতে শুধু নাম ছড়িয়ে রেখেছে কিন্তু নর হয়ে বহুলা বলে বাবা সাধ্য নেই নহার কোলাই সিদ্ধ করবে এই মা পদ্মার ছলনা চক্রান্ত এবং তার সহযোগিতা তাই এখানে পদ্মা যখন ওই বহুলাকে বর দিয়ে রওনা হয়ে গেল কিছু দূর যাওয়ার পরে সে আবার থমকে দাঁড়িয়ে পড়ল আবার মনে মনে ভাবিতে লাগিল আমি তো বর দিয়েছি বহুলা বালিকে নোয়াখালী শুদ্ধ হতে আসলে ভিতরে কিন্তু না বহুলা নোয়াখালী শুদ্ধ করতে পারবে না যদি নোয়াখালী শুদ্ধ করতে না পারে তবে সত্যি পরীক্ষা পরীক্ষিত হবে না পরীক্ষা পরীক্ষিত হলে বিয়ে হবে না বিয়ে না হলে তো আমার বিবাহ সাদা হবে না আমি এখন তাকে সাহায্য করব এই বলে এখন প্রত্যা মনে মনে কোন কর্ম করতেছে বিয়ের প্রত্যা ভাবতেছে আমি নিশ্চয়ই এই মুহূর্তে একটা ছল করব এই ছলের জায়গায় বদ্যা তখন নিশ্চয়ই মুহূর্তে ওই প্রবলকে স্মরণ করিতে লাগিল আরে প্রমাণে রেখে গিয়ে ভয় বুঝি অন্ধকার হয়ে বেড়ে মানে যখন ঠিক চোখ মুখ বন্ধ হয়ে গেল ঠিক সেই মুহূর্তে বদ্যা ছল করে ওই পঞ্চুর নয়টা চুরি করে নিয়ে এক মুঠি ঠাকুর গলায় ফেলে দিল আবার বলান থেকে নিস্তারিত হয়ে গেল বেড়ে মানে চোখ মুখ বড় খুলে গেল তাই মনে হয় ঠিক অতিথিদের কথা স্মরণ করে মা পদ্মার নাম স্মরণ করে চূড়ায় ভোগ মারিতে লাগিল এবার আমি মা মনসার নাম নিয়ে আবার চুলা চাল দেব নাম জাল হরে গুল গুল করে আসি তাহলে আমার যে লোহার কলাই তাই তো আবার বলছি হরে যতদিনে বাঁচবো মা মনুষ্যার নাম নিয়ে বাঁচবো হ্যাঁ তাই তো মনের আনন্দে বলতে চাই ও মহাগ জগত জীবন গাই তন্দু মহামোহন সার পাই আচ্ছা পাচ্ছি না দেখো
দেখা দাও না কি হতে সংবাদ তো নাই এলো ও বেহাই মশাই ঠিক আমাদের রেখে লজ্জে 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 হয়তো গোপনে আছে কিন্তু মেয়েদের লড়তে লড়তে না পারে দাও না বলতে বলতে জন্য 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 হবে না ঠিক ভীষণ ভীষণ চিন্তিত হ্যাঁ হ্যাঁ ওটা তো ম চিন্তা করছো বলে গো দাদা মশাই পরীক্ষা করবে আচ্ছা ডালগান কি পিটা ঝাটা করে পাক কইছে নাকি তে খালাই গেন্ডা উপর নাগে আছে সদা কর মশাই ডালগান কাটে দিবা হবে না হলে হবে নি শালার খালাই তুই আর আউলিস কেনি তো গাউলাম কে আইস হ্যাঁ কথা ভাঙিবে রে তা কইল গা ঠিক আছে দাদা মশাই ঠিক আছে যেহেতু আমরা শুভ কাজ বিলম্ব না করে হতে পারবে তাই বরুণ ব্যায়াম ব্যায়াম আছে আপনি আপনি তাহলে আমার মতো দিন হবে না আপনার মতো দিন ধরতে হবে ঠিক আছে কিন্তু এলা তিন ধৈর্য করবার গেলে তোমার গলা ফাঞ্জি নিকলি ঠিক ঘর হতে পারি প্রণাম কায়া চে কায় নাই মোরাইছে জ্বর প্রণাম কব তুই হলদি বাড়ি থেকে কর এক দুই তিন ভেবারি খরচ খবা দাবা হবে তোমার ময় মনসি ময়মন সিং এই হাট বাজারে হবে না তবে ময়মন সিং যেতে হবে ও ময়মন সিং যেতে হবে হ্যাঁ ময়মন সিং আচ্ছা বিয়ের দিন না একটা কঠিন বেহাত দিন পাইছে শুক্রবারে বেয়া ধরে আসিম শুক্রবার শুক্রবার জানেন না নাই আর বলো শুক্রবারে বেয়া ধরে আসিম জুম্মা বারে বেহা বিদায়লে চলে যাবো এই বেটা নি বলা শুক্রবার আর জুম্মাবার কা কয় রে শুক্রবার জুম্মাবার এটা আলাদা আলদি না কি আলদারে বেটা নি বদা ও উড়া তেলে কিতে আরে ওইটা একটা বারে আরে শুনো হ্যাঁ শুক্রবার জুম্মাবার বলে বলে মুসলিম শরীরের মানুষরা কত কত শিক্ষিত লোক আছে তাই যারা জুম্মার বারে বলে রবিবারে বেহা ধরে আসিম দেওবারে বেহা বিদায় একই তাহলে মোর মা বাড়িতে আলাদা আলদি কেন খাওয়া যায় খাওয়া যায় রবিবার
তোমার কেন করে চাললেন তাহলে ওইটা বাদ দাও আজকে কি বার মনে করেন আজকে হ্যাঁ সোমবার সোমবার না একটা 30 মিনিট আছে বিহার ডে একটা 30 একটা 30 মিনিট আচ্ছা কিন্তু এটা আরেকখানা কাণ্ড আছে কি কাণ্ড রয়েছে যে উপরে ডাকে কাক উত্তরে আছে মা কালী খাবা চা আছে নরবলি তোমার কি নরবলি আছে আমাদের নরবলি নরবলি লাগিবে হবে নি কোথায় নরবলি হবে বলো তো কালী মন্দিরে কালী মন্দিরে হাটাং তাই নাকি তাহলে তো বিয়ে হবে না ভাই না 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 দেখো আচ্ছা তারা ওইটা চেঞ্জ করে দেছি আর বলো তোমায় একবার পারো দিলো হবে পারো দিলো হবে পারো দিলো হবে কিন্তু এটা আরেকখানা বিপদ আছে কি বিপদ রয়েছে যে বড় বড় খাসি খাইতে ভালোবাসি ও শুন পিয়াজি হলে ক্ষতিটাই কি আমরা তো নিরামিষ খাচ্ছি ছাড়া শুন পিয়াজ ছাড়া খাসি চলবে ছাগল চলবে না আমরা ছাগল খাবো না তোমার পার্থক্য বুঝাবার না খাসি ছাগলের মধ্যে পার্থক্যটা কি তোমার আমি বুঝতে পারিনি তোমার এদিকে লেলাও নি হদার নো কাছে বুঝে না আমারটা বুঝে লো আমার বুঝা দেছি হ্যাঁ বলো বকরা ছাগল খামনি ও মানে পাঠা চলবে না খাসি চলবে খাসি চলবে তাই নাকি আচ্ছা হবে সমস্যা নেই একটা 30 মিনিট হ্যাঁ বলুন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ বলুন ঠিক আছে নয়া বেহাই কইছেন এমন ভালোবাসা দিবেন বেহাই জীবনও ফুলবা পাবে তোমার বুক খান কালে এত শক্ত আচ্ছা একটা কথা চাহাটা হাতা খিলালেন বিড়িটিরি খিলাবেন নি ও পাশায় তোমার বডি দামের কঠিন তাই নাকি তোমাকে বাসায় আমি সব কিছু ঠিক আছে দাও দাও আচ্ছা কি কাজ
কেমন আসি আসি আর সমাজে ভেতর হয়ে যাও দেখো বল পাত্র বাস্তব সব সব ভালো ভালো আলে চৌধুরী সালার মাথা আর মোর সোনার হীরার জিনিসখান খালি পড়ে যাচ্ছে এলা আমার সদাকর্ণীরা তখন দিগিছে ও সদাকর্ণী মা